তো ভদ্রতা এক আজীব নিয়ামত, এবং যার ভিতরে ভদ্রতা ঢুকেছে পুরা খাইর আল্লাহ দুনিয়ার মধ্যে যত খাইর বানিয়েছেন, মঙ্গলের জিনিস বানিয়েছেন, সব কিছুর মধ্যে যেন আল্লাহ তাকে হাবুডুবু খাওয়াচ্ছে, এরকম অবস্থা। যার ভিতরে কি ঢুকেছে? ভদ্রতা। ভদ্র মানুষের ভিতরকে নরম করে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ নরম, আল্লাহ নরমীকে পছন্দ করে, এবং নম্রতা, নম্র মানুষকে এত নিয়ামত দান করেন যা যারা নম্র না তাদের নসিব হয়, তাদের নসিব হয়। নিয়ামত দুই ধরনের, একটা নিয়ামত হচ্ছে, একটা নিয়ামতের মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য অর্জন হয়, আরেকটা নিয়ামতের মাধ্যমে দুনিয়ার নাজ নিয়ামত অর্জন হয়। কিছু মানুষ এমন আছে যাদেরকে দুনিয়াও দেন, দুনিয়ার নাজ নিয়ামত দন সম্পদ এটাও দেন, তাদেরকে কুরবত ইলাহিও দান করে, আল্লাহর নৈকট্য দান করে। যেটা আপনি কেমনে বুঝলেন? তো এটা বোঝা পানির মতো সহজ। তো যেই ব্যক্তি মাওলার নৈকট্য অর্জন করে, সে প্রথমে আমার নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, জাহেরান বাতেনান, বুঝতে পেরেছেন? আমাদের এখানে নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে দাড়ি অনেক লম্বা করে ফেলা, বলা তুমি মিথ্যা কথা বলো, প্রতারণা করো, মানুষকে ধাক্কা দাও, কোনো অসুবিধা নেই না। জাহের বাতেনে নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে প্রথম ভিতরগতভাবে ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, ন্যারোনেস থাকে না, মানুষ তাদের সাথে কথা বলে কমফোর্টেবল হয়ে যায়, স্মাইলি ফেস, বক্র না, জিনিসকে জটিল করে না, আমরা বলি না কুচক্রিত না, কুচক্রিতা থাকে না, খুব ইজি গোয়িং হয়। আমার নবীর মতো ইজি গোয়িং বলে আল্লাহর দুনিয়াতে ছিল না কিছু। ইমামুল মুরসালিন নবী, যে কেউ এসে আমার নবীর সাথে কথা বলতেন বিনা দ্বিধায়। আমার নবী কখনো এলিট ছিলেন না, এলিট ছিলেন না বলতে, আসাসান তো এলিট, কিন্তু এলিটিজম আমার নবী দেখাতেন না। সর্বশ্রেণীর লোক সমাজে আমার নবীর সাথে ইজিলি কথা বলতে পারতেন। আমার সাথে পারতেছে? পারতেছে না তো। পিসাই হুজুরের সাথে পারতেছে? পারতেছে না। এলিটিজম যায় নাই, আপনারা বুঝতে পেরেছেন? আমার এই এই চরিত্রে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা এটা যাবে, তখন আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে, আপনি বুঝবেন যে নসিব হচ্ছে। আত্মীয় স্বজন গরিব মানুষ দেখলে অন্তর ব্যাকুল হয়ে উঠবে, ইচ্ছে করে টাকা পয়সা মানুষকে সহযোগিতা করি, ইচ্ছে করে একাকিত্বে গিয়ে আল্লাহর জন্য কাঁদি, না করলে আপনার শিলা বিদীর্ণ হয়ে যাবে। মদিনা শরীফ খেয়াল করলে শিলায় তুমপার তৈরি হবে, মানুষের সাথে মোয়ামালা দুরস্থ হয়ে যাবে, তখন বুঝবেন আল্লাহ নৈকট্য দান করেছে, আল্লাহ নৈকট্য দান করেছে। আখেরি, আমাদের কত সময় খুব দ্রুত চলে যাচ্ছে। বলতে চাচ্ছিলাম, আপনি কালকের ওয়াজ সবে বড় জায়েজ না নাজায়েজ? আল্লাহর ওয়াজতে মাফি, ওইটা না। আগে চিন্তা করবেন সবে বরাতের মধ্যে যাদের গুনাহ ক্ষমা হবে না আমি তাদের মধ্যে আছি কিনা, ভাই তাদের গুনাহ ক্ষমা হবে না, তো যাদের ভিতরে শিরক আছে তাদের গুনাহ ক্ষমা হবে না। এখন আপনি বলতেছেন, হুজুর আমি তো শিরক করি না, তো আমার নবী জানেন না আমি শিরক করবো না? আমার নবী কোন শিরকের কথা বলতেছে? আমার নবী বলতেছে ওই শিরক, তো যেটাকে শিরকে খফি বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারক কালো, এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চেহারা কালো দেখলে সাহাবায়ে কেরামের সিনা বিদীর্ণ হয়ে যাচ্ছে, কি এস মহব্বত, ইয়া রাসূলুল্লাহ কেন এরকম মুখ কালো কেন ইয়া রাসূলুল্লাহ? তো আমার উম্মতের শিরক নিয়ে বড় চিন্তা, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে? আরে না, তুমি যে শিরকের কথা মনে করতেছো ওইটা না, বুত পূজা মূর্তি পূজা করবে না আমার উম্মত। আমার উম্মতের মধ্যে রিয়া চলে আসবে, রিয়া রিয়া, যা করবো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। এগুলা যখন করি তখন নিজেও চিন্তা করি আমার গুলা কালকে ক্ষমা হইতেছে, এগুলা নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে বুঝে, এত বড় আল্লাহর খোদার খোদাইয়ের মেজবান শুরু হবে কালকে। সেখানে যদি আমি ভাত না পাই, আপনি আসেন, মেজবান করা যায় না, মেজবান হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় আসার কিছু সুযোগ করে দেন, আল্লাহর রাস্তায় আসার কিছু সুযোগ করে দেন, সেই ধরনের মোক্ষম সুযোগ একেবারে পুরা মাস ব্যাপী মাহে রমাদান। কিন্তু মাহে রমাদান এটা অনেক গুরুত্বপূর্ণ মাস, ওখানে আপনি নিজেকে তৈরি করার কোনো সুযোগ নাই, সরাসরি ড্রাইভিং সিটে বসে যেতে হচ্ছে। রমজান শরীফের একদিন চলে যাওয়া মানে চলে গেছে মাস, মাসের একদিন চলে গেছে, আপনি ওখানে প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ নাই। তো রমজানের শুরুটাকে আল্লাহ
15 দিনের শুরু গেটওয়ে সবে বরাত দিয়ে হয়। তো সবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা যেন সবে বরাত থেকে পরে 15 দিন মাহে রমজানের আগের দিন পর্যন্ত আমরা যেন নিজেদেরকে জাহেরে বাতেনে ভিতরে বাইরে আমরা যেন প্রিপেয়ার করতে পারি, তৈরি করতে পারি নিজেদেরকে, যেন রমজান শরীফের গাড়ি যখন চলা শুরু হবে আমরা যেন সাথে সাথে ড্রাইভিং সিটে বসে যেতে পারি। সেই জন্য অন্যতম মাস হবে এই মাস, এবং এই মাসের অন্যতম রাত আগামীকাল। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ডিজাইন করেছেন, এখানে সব সাদা কালার না, কালো আছে সাদার সাথে, ভালোর সাথে মন্দ আছে, পজিটিভের সাথে নেগেটিভ আছে। এখানে আপনি দেখবেন এখানে ভালো মন্দ সুখ অসুখ হাসি কান্না একটার সাথে একটা মিক্স। আপনি যদি মনে করেন না আমি শুধু হাসি থাকতে চাই তাহলে ফেরেশতার জগতে চলে যেতে হবে, আপনি যদি মনে করেন আমি শুধু কান্নার দুনিয়াতে দুঃখের দুনিয়াতে থাকতে চাই তাহলে শয়তানের কাছে চলে যেতে হবে, আপনি যদি মনে করেন আমি হাসি কান্না কোনো কিছু চাই না তাহলে হাইওয়ানের জগতে চলে যেতে হবে। আমরা হাইওয়ানের জগতেও যেতে পারবো না, শয়তানের দুনিয়াতেও চলে যেতে পারবো না, ফেরেশতার দুনিয়াতেও যেতে পারবো, আমাদেরকে এখানেই থাকতে হবে। তো আমি যদি এখানে থাকি, এখানে কিছুক্ষণ পরে গোলাপের খুশবু আসবে, তো আপনি যদি মনে করেন সারা রাস্তা গোলাপের খুশবু আসবে এরকম না, কিছুক্ষণ পরে গোয়ালঘর পাবেন এক ধরনের গন্ধ আসবে, কিছুক্ষণ পরে পাবেন ট্যানারি, ট্যানারি যেখানে আপনারা চামড়া টামড়া ইয়া করেন ওইখানে একটা বিঘুটে গন্ধ। তাইলে আপনি যদি মনে করেন শুধু গোলাপের খুশবু ভুল হবে, তাইলে এতটুকুনের মধ্যে বুঝতে পারতেছি ভালো মন্দ সুখ অসুখ দুঃখ সবকিছু ঘিরে দুনিয়া। তো এই দুনিয়ার মধ্যে যদি আপনি থাকেন তো দুনিয়ার মধ্যে আপনাকে যেহেতু এখানেই থাকতে হবে, তো এখানে থাকতে হলে মানুষ হিসেবে মানুষের সমাজে মৃত্যুর আগ পর্যন্ত এখানে আমাকে বাঁচতে হবে। তো আমি যদি শুধুমাত্র গন্ধ নেই দুঃখ বা নেগেটিভ বিষয় এগুলা যদি আমি নিজের ভিতরে আয়ত্ত করি শুধু নেগেটিভ, তাইলে তো আমি আবার শয়তানের দুনিয়ায় চলে গেলাম, আর যদি শুধু পজিটিভ হয় তাহলে তো ফেরেশতার দুনিয়াতে চলে গেলাম। তাইলে আমি কি করতে হবে, আমার এখানে পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে। নেগেটিভ দুই ধরনের, গুণা দুই ধরনের, আমি ব্রডারলি ব্রডার স্পেক্ট্রামে আমি কথা বলতেছি, মানে একাডেমিকলি শরিয়ার আলোকে না, ব্রডার স্পেক্ট্রাম আপনারা যাতে বুঝতে পারেন জিনিসটা। কিছু গুণা আমি নিজের উপর নিজে করি, নিজের উপর নিজে জুলুম করি। গুণা মানে কি, আপনি সীমা লঙ্ঘন করা, গুণা মানে জুলুম করা, জুলুম মানে হদ তাজাওয়ুজ করা, সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন জুলুম হয়তো আমি নিজের উপর নিজে করলাম। আমি আমার একটা জিনিস দেখলাম যেটা আল্লাহ আমার চোখে বলেছেন না দেখার জন্য, কিন্তু আমি দেখেছি, তাইলে আমি নিজের উপর নিজে জুলুম করেছি। আমি মদ খেয়েছি ঘুমে বসে, নিজের উপর নিজে জুলুম করেছি, কিন্তু আমি বাসায় বসে গীবত করেছি। গীবতের মধ্যে জুলুম দুই ধরনের, জুলুম কয়টা হয়ে গেল, দুইটা, একটা নিজের উপর একটা মানুষের উপর, যার জুলুম আমি যার যার ব্যাপারে গীবত করেছি তার। তাইলে একটা জুলুম হলো মানুষের উপর, একটা জুলুম হলো নিজের উপর, তাইলে এটা একটু বেড়ে গেল না। তো জুলুম গুণা অন্ধকার নেগেটিভিটি এটা দুই ধরনের হয়, একটা একটার সাথে সম্পর্ক নিজে, একটার সাথে সম্পর্ক মানুষের। আবার কিছু গুণা এমন আছে যেটা নিজের সাথেও সম্পর্ক মানুষের সাথেও সম্পর্ক। আমি চাকরি করি, চাকরির মধ্যে একজনের কাছ থেকে ঘুষ নিয়েছি, আমার এমনি তো মানে সিনা জ্বলতেছে গতকাল থেকে। এখানে ঢাকার মধ্যে একটা বিখ্যাত স্কুল আছে, স্কুলের নাম দিকারুন্নেসা নূন, সেই স্কুলের একজন শিক্ষক, আমার ইচ্ছে করতেছে আমি ছেলেগুলো নিয়ে গিয়ে তার বাসার সামনে সারা দিন বসে থাকি না খেয়ে, যতক্ষণ পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করে ওপেন ফিল্ডের মধ্যে 2 ঘন্টা জুতা পিটা না করে ততক্ষণ পর্যন্ত আমার ইচ্ছে করে আমি গেটের সামনে বসে থাকি। আমাদের মা বোনরা নিজের মেয়ে পাঠিয়েছে, আমার মেয়েও তো হতে পারত, আমার বোনও হতে পারত, মেয়ে বোন পাঠিয়েছে ক্লাসি পরিচয় দেয়, দাঁড়িয়ে অতটুকু সবকিছু তো ধর্ম বেছে বেছে করতেছি, চেয়ার বিক্রি করতেছি ধর্মের নাম দিয়ে, আর এখানে মাহফিল নামে খেদমতের নামে এখানেও বিক্রি করতেছি সেটাও দিনের নামে, আরো বলতেছি খেদমত। আর বেটা খেদমত হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত উপরে যাইতো, সুন্নিও তো নিচে যাইতেছে, তুমি এরা প্রাডু কিনে ঘুরতেছো।
তুমি প্রাড়ু কিনে তোমার বাপদাদার প্রাড়ু থাকলে বুঝতাম যে তুমি বাপদাদার প্রাড়ু দিয়ে চড়তেছ। তোমার কাছে হঠাৎ করে প্রাড়ু আসলো করতেছে। তারপর আপনি যদি বলেন আমি সুন্নিয়তের খেদমত করতেছি, আর আমাদের কিছু ভাই আগা নাই মাথা নাই যেখান থেকে পারছে টাকা তুলছে, তুইল্লা প্রাড়ু চলে চলে হাঁটে, আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা কনফিউজ হয়ে যায়। এটা তাদের ভিতরে এক ধরনের কি বলবো মনক্ষুণ্ণতা, তাদের মধ্যে সেলফ ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে ভোগে, মানে আমি কিছু করতে পারলাম না কেন, আরে বেটা তুই করতে পারবি নাকি, তুই করতে পারবি, হারামের টাকা দিয়ে কে পাহাড় করছে এটা দেখার দায়িত্ব তোমার না, হারামের টাকা দিয়ে বেটা পাহাড় যে গড়ে, তোমাদেরকে যদি আমি দেখাইতে পারতাম, হারামের টাকা যার ঘরে ঢুকছে লাঞ্ছনা গঞ্চনা অপমান অপদস্ততা আরো কি কি, যত ভিতরে ঢুকবেন ট্যানারির গন্ধ বের হবে, কিসের গন্ধ, ট্যানারির গন্ধ বের হবে। সৎ থাকবেন জিন্দেগি, আমার উস্তাদ যখন আমাকে আমাদেরকে বলতেছেন বেটা জিন্দেগি আগের উলটবি গিয়া, মানে জিন্দেগি যদি উল্টাই যায় কখনো সততার চাদর ছেড়ে দিবি না। আমার নবীর জীবনের মধ্যে, নবীর জীবনের চেয়ে বড় আমরা তো এমনিতে বোধ আসে, নবীর জীবনের চেয়ে বড় এক্সাম্পল তো আমাদের সামনে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে এত কঠিন সময় তবু আমার নবী ধৈর্য এবং সততার রাস্তা ছাড়ে নাই, ফারুক আজম ছাড়ে নাই, সিদ্দিকে আকবর ছাড়ে নাই, হুজুর গৌসুল আজমও ছাড়েন নাই, কুল কায়নাতের সমস্ত ওলি বুজরা কালেমের বাড়িরা কখনো সততা এবং ধৈর্যের চাদর ছাড়ে নাই। কিন্তু আমরা একটু থেকে একটু হইতে পারে না, আমরা তো বলে কি খেদমত করছে, কিসের খেদমত করছে না, সে কি করেছে, একে তো দাড়ি, মানুষ দাড়িকে স্বাভাবিকভাবে আস্থা রাখতে চায়, তারে তো তারে শুধু জুতা পিটা করলে হবে না, তাকে প্রথমে জুতা পিটা করতে হবে তার কর্মের কারণে, দ্বিতীয় জুতা পিটা সে বাবার পরিচয় দিয়ে কাজটা করেছে, তৃতীয় জুতা পিটা সে ধর্ম বিক্রি করছে, এগুলো তো আফসোসের বিষয়, সৎ আফসোসের বিষয়। যিনি প্রধান শিক্ষিকা উনিও মহিলা, উনিও মহিলা, এত বড় বেকায়রত মহিলা, তাকে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেও তার কোনো হুঁশ নাই। এখানে তো সব এখন আল্লাহ পাক জানে, এগুলো বললে এগুলো বলে বলে এমনি তো সব জায়গা থেকে মাইনাস হয়ে যেতেছে, বুঝতে পেরেছে, এখানে তো সবকিছু দলের ভিতরে ঢুকে যায়। আরে ভাই আমার মেয়ের গায়ে হাত উঠেছে, এখানেও আপনি দলবাজি করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সেই ধরনের একটা সমাজের মধ্যে আছে। আর কালকে সবে বরাত, আমাদের অবস্থা দেখে কালকে আপনারা পুরা রাত হুজুর সবে বরাত জায়েজ না না জায়েজ একটু বলেন, পুরা সবে বরাত আপনারা প্রত্যেক মসজিদের মধ্যে দেখবেন দলিল দিতে দিতে হুজুর টায়ার্ড হয়ে দিতে, তারপরে ওই হুঙ্কার মারে যা সবে বরাত কেন জায়েজ বলে তারা অমুক, ও দরকার নাই তো। আমি আপনাদেরকে বলতেছি দুনিয়া ভালো এবং মন্দ, আপনি যদি এখানে কাউকে আগামীকাল থেকে সলিড মাংস বিক্রি করেন 500 টাকা করে 30 টাকা লাভ করেন, এই আপনার ভাই ব্রাদার থেকে দুইজন বলবো, ডেফিনেটলি দুইজন বলবো কি আল্লাহ পাক জানে কার থেকে টাকা লইয়া মাল বানাইতেছে। কারণ আপনি যদি ওইটা শুনে মন খারাপ করে আগামীকাল থেকে মাংস বিক্রি ছেড়ে দেন, তাহলে তো বেটা আপনি ফেরেস্তার দুনিয়াতে চলে যান, ওখানে কোনো ওয়াসওয়াসা নাই, ফেরেস্তার দুনিয়াতে কোনো ওয়াসওয়াসা নাই। আর যদি ফেরেস্তার দুনিয়া যেহেতু উপরে যেতে পারবেন না, তাহলে হাইওয়ানের দুনিয়ায় চলে যান, তাহলে কালকে থেকে গোয়াল ঘরে থাকবেন, সেখানেও কোনো ওয়াসওয়াসা নাই। যতক্ষণ আপনি দুনিয়াতে থাকবেন ওয়াসওয়াসা থাকবে, আর যদি আপনার কাজের সমালোচনা না হয়, আমার এখনো উস্তাদের কথা কানে লাগতেছে, আমার শেখ আমাকে বলতেছেন বেটা, আমাকে না সমস্ত ছাত্ররা আছে, ও বেটা এগুলা বলার পরে সততা সবর দিনের খেদমত, দিনের খেদমতের মধ্যে এক এক ইঞ্চি খেদমত করলে এখলাসের সাথে করবে, মানুষ সহ দুনিয়াদারির জন্য কখনো দিনের খেদমত করিস না, দরকার হলে মাটি কাটবে, যখন দিনের খেদমত করবা একটা পক্ষ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, যখন তোমার সমালোচনা হবে তখন শুধু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, শুধু দর্শন করতে থাকবি, মানুষের সম্মান দেখার সময় নাই, কে উঠতেছে কে বসতেছে, সব সময় দৃষ্টি গম্বুজের দিকে রাখবি, আমার নবী রাজি তো সব রাজি, আমার নবী নারাজ তো দুনিয়ারে তুলে সমুদ্রের নিকট করে, আপনারা বুঝতে পেরেছেন। মানুষ হুজুম বাইজিদ বিসলামের আগে করে, তো মানুষ যখন সম্মান করে নস ঠেলা মারে, দেখছো নি তুমি কত বড় হয়ে গেছে, মানুষ তোমারে কি করতেছে, এটা যখন আসছে ভিতরে হুজুর থলে থেকে রুটি বের করে খাওয়া শুরু করছে,
তিন মিনিট আগে যারা গোলাপফুল, তিন মিনিট পরে তারা সব উল্টে গেছে, দেখছেন বন্ডের বন্ড। হ্যাঁ, এই জন্যই তো বলি এগুলো আসলে বন্ডামি করে, সবাই সমানে বকাঝকা করতেছে। কারা সবাই? মানে সবাই না, বুঝেন লোক তো আছে কম আর কি। তখন হুজুর বাইজিদ বিস্তামি নিজের নফসকে খেয়াল করে বলতেছে বিষ মরছেনি, কথা কার সাথে বলতেছে? নিজের সাথে নিজে বিষ মরছে তোমার, ভালো লাগছে তোমার। একই ঘটনা কিছুদিন আগে আমার মিশরে যাওয়ার বছর খানিক আগে ইন্তেকাল করছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা, আমি হুজুরের সৌবত পাইনি, নতুবা আল্লাহর শুক্রিয়ার কোনো শেষ নাই, অতটুকুন যোগ্য আমরা না, যতটুকুন সম্মান যোগ্যতা আল্লাহ যোগ্য মানুষের সাথে বসার সুযোগ দিয়েছে, পৃথিবী বিখ্যাত বাঁচা বাঁচা আলেমের সৌবতে বসে বসার সুযোগ দিয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। জমানার গাজালি বলতো সাইদ শেখ সাইদ রামাজান আল গুটি, আমাদের না, আমাদের গাজালি না, আপনি যিনি গাজালি বলতেছে উনি গাজালির একটা কিতাব, উনি যিনিও না গাজালি কে, ওই আমাদের আসল লোক। হুজুর ইমামুল মুহাদ্দিসিন শেখ আহমদ উমর হাশিমের মতো লোক, হুজুর জমানার শাফি খিয়াত ইমাম হযরতে ডক্টর আলী জুমা মুদাজ্জিলুল আলী জলিলুল কদর জলিলুল কদর উলামা, আপনারা বুঝতে পারছেন তো। উনি শেখ, আমি যখন তার কথা বলতেছি, উনি শেখ ইমাম শাহরাবি মুতাওয়াল্লি শাহরাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার সময়কালে পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির, যার ক্যাসেট তাফসীরের ভিডিও দুবাই গভর্নমেন্ট কিনেছে তৎকালীন যুগে তৎকালীন সময়ে 80 লক্ষ দেখান, কিন্তু ওনার নিজের কাছে কিছু নাই, এগুলা সব কোথায় খরচ করছে ওনার ছেলেরাও জানে না। পরে এতেকালের পরে যখন সবাই যোগাযোগ করতেছে, কিছু টাকা এই মাদ্রাসায় কিছু টাকা ওই এতিমখানায় দিয়ে চলে গেছে। তো একদিন উনি একটা বক্তব্য থেকে ফিরতেছেন, সেই বক্তব্যের মধ্যে উনি ডিবেট করছেন আর কি, জয়ী হয়েছেন স্বাভাবিক, ওনাদের সাথে আজারের উলামারা কথা বলতো না যার সামনে। তো উনি ফিরতেছেন যখন ওই ভিতরে আবার নজ দেখছো নি সারাবি তুমি আজকে কি করছে, সবাই তোমার গাড়ি সহ হুজুরের কান্দে তুলে ফেলছে বিষয়টি। যখন অতিরিক্ত এগুলা হয়, আপনারা যখন উঠেন বসেন এগুলা হয়, উনি কি করছেন, কটুক আসার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরগার আশেপাশে এসে ছেলেকে বলতেছে তুমি গাড়িতে দাঁড়াও আমি একটু আসি, ছেলে মনে করছে বাথরুমে যাচ্ছে, উনি গিয়ে মসজিদের আশেপাশের যত বাথরুম সব পরিষ্কার করছে নিজের হাত দিয়ে, নফসকে কি করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। ছেলে বলতেছে আমি কতক্ষণ চিন্তা করলাম কি এতক্ষণ আসতেছে না কেন, আমি গিয়ে দেখতেছি আমার বাবা বাথরুম পরিষ্কার করছে। এই কথাগুলো আপনারা এই সমাজে বুঝবেন না, কারণ আমরা আমাদের সমাজ হচ্ছে হুঙ্কার দেওয়ার সমাজ, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট বলেন না আপনারা, ও পলিটিক্যাল এগুলো আমাদের ইসলামিক দল হবে, তাহলে অ্যাকশন আমাদের এখানে আসবে কেন, ইন্না লিল্লাহ। আরে বেটা আমরা 1 লক্ষ মানুষ রাস্তায় দাঁড়াই থাকবো, আকাশ থেকে গাছ থেকে একটা পাতাও নিচে পড়বে না, আমরা 1 লাখ মানুষ বাস নিয়ে দাঁড়াই থাকবো, গাছ থেকে একটা পাতাও পড়বে না, রাস্তার কোন মানুষের অন্তরে ভীতির সঞ্চার হবে না। আমাকে একজন বড় বড় কর্মকর্তা বলো, আপনারা পারেন না যে আপনারা বাঙ্গাসুরা করেন না, বাঙ্গাসুরা করেন না, বাঙ্গাসুরা করতে হবে, আল্লাহ আপনি প্রতিবাদের সংজ্ঞাই জানেন না, এই সমাজে থাকেন তো, এই সমাজে থাকতে থাকতে আপনার আলটিমেট গোল কোথায় যায়, বাঙ্গাসুরার দিকে। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম মুতাওয়াল্লি শেখ শাহরাবি রহমতুল্লাহ আলাইহি, তো এটা অনেক খতরনাক, এটা অনেক খতরনাক, এটা আপনি এটার যদি পারফেক্টলি টেক কেয়ার না করে এটা আপনারে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে, হুশ হওয়ার আগে দেখবেন ইজ্জত সম্মান সব ডুবে গেছে, ইজ্জত সম্মান সব ডুবে গেছে। তো বলতেছি খায়র ও শার থাকবে, আপনি সবে বরাতের বিরুদ্ধে কথা বলেছে বলছে কিয়ামতের আগের দিন পর্যন্ত বলবে, এগুলো আপনারা কানে তুলবেন না করে দেবেন। নেগেটিভিটি কখনো কোনো তকরিরের মধ্যে নেগেটিভিটিকে কাছে আনবেন না, মানুষের সামনে পজিটিভ কথা বলবেন, এটা তো থাকবে। আপনি আপনি যদি উল্টে লড়কে যান তো নেগেটিভিটি চলে যাবে। হুজুর ইমাম গাজালি চলে গেছেন, তার আগে বাকিলানি গেছে, বেফর ও কাশারি মাতুরদি সবাই চলে গেছে, তখনকার যুগে খারেজি ছিল শিয়া ছিল, আজকের যুগেও খারেজি আছে শিয়া আছে, জাবরিয়া কাদরিয়া আজকে যুগে ছিল আজকের যুগও আছে, যদি মুছে দিতে পারতেন সেই ধরনের এলমি, আমার কাছে এই শব্দ ছাড়া আর ভালো শব্দ নাই, আচ্ছা আছে এলমি সমর্থ
অ্যাবিলিটি, হ্যাটাম যেটাকে বলি, এটা তো ওনাদের ছিল, আমাদের তো নাই। এখন আপনি যদি চান আপনি এটা বন্ধ করে দিতে পারবেন? না, বন্ধ করতে পারবেন না। আপনি, আপনাকে আল্লাহ বন্ধ করতে পাঠান নাই। আপনি কে? কোন পুকুরের মাছ? আমার নবীকেও পাঠান নাই আল্লাহ। আমার নবীকে বলেছেন, হাবিব, কোনো কিছু নিয়ে আপনি মন খারাপ করবেন না, আপনি শুধু পৌঁছাই দেন। মানলে মানবে, না মানলে নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। দুনিয়াতেও জাহান্নাম, কবরেও জাহান্নাম, আখেরাতেও জাহান্নাম। বাস আপনি মন খারাপ করবেন না, তবু আমার নবী মন খারাপ করবেন। কেন মানতেছেন কেন? আচ্ছা, আমার নবীর সাথে দ্বিমত পোষণ করছে আপনি, আমি কি? আবু জাহালের কি বুদ্ধি বিবেচনা আমাদের চেয়ে কম ছিল? না, হেদায়ত বুদ্ধি বিবেচনা দিয়ে হয় না, হেদায়ত আল্লাহর খাস রহমত দিয়ে হয়। রহমত আল্লাহ ভদ্র মানুষকে করেন, অভদ্র কখনো রহমত পায় না। অভদ্র কখনো আল্লাহর রহমত, ভদ্র মানুষ কিয়ামত মৃত্যুর আগের দিন হলো নামাজ পড়ে দুনিয়া থেকে যাবে। ভদ্র মানুষকে আল্লাহ বেঈমান অবস্থায় মৃত্যু দেয়, কেন জানেন? নবীদের চরিত্রের মধ্যে আজিম চরিত্র হচ্ছে ভদ্রতা। সেই কারণে সমস্ত আল্লাহর ওলি সেই হারেসাল মুহাসিবি থেকে একেবারে ওই ওই সময়ের শেষ যুগে দাতা গঞ্জে বক্সারি হুজবেরি, ওনার 150 বছর, 140 বছর পরে হুজুর বরফির আব্দুল কাদের জিনানির, একেবারে সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত আউলিয়ায়ে কেরামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তরিকতের যে উসুল, সেই উসুলের 7 উসুলের অন্যতম উসুল হচ্ছে আত্তাওয়াদু, ভদ্রতা। কি জিনিস ভদ্রতা? মানে কি? প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। আপনি যদি ভদ্র হন, ভদ্র মানুষ কখনো গ্রুপিং করে না, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি ওই জায়গার মধ্যে যাচ্ছি না, আমি হুজুরে বলেছি বিদায় বলতেছি। তো ভদ্রতা এক আজিম নিয়ামত, এবং যার ভিতরে ভদ্রতা ঢুকেছে পুরা খাইর, আল্লাহ দুনিয়ার মধ্যে যত খাইর বানিয়েছেন, মঙ্গলের জিনিস বানিয়েছেন, সব কিছুর মধ্যে যেন আল্লাহ তাকে হাবুডুবু খাওয়াচ্ছে, এরকম অবস্থা। যার ভিতরে কি ঢুকেছে? ভদ্রতা। ভদ্র মানুষের ভিতরকে নরম করে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ নরম, আল্লাহ নরমীকে পছন্দ করে, এবং নম্রতা, নম্র মানুষকে এত নিয়ামত দান করেন যা যারা নম্র না তাদের নসিব হয়, তাদের নসিব হয়। নিয়ামত দুই ধরনের, একটা নিয়ামত হচ্ছে, একটা নিয়ামতের মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য অর্জন হয়, আরেকটা নিয়ামতের মাধ্যমে দুনিয়ার নাজ নিয়ামত অর্জন হয়। কিছু মানুষ এমন আছে যাদেরকে দুনিয়াও দেন, দুনিয়ার নাজ নিয়ামত দান সম্পদ এটাও দেন, তাদেরকে কুরবতে ইলাহিও দান করে, আল্লাহর নৈকট্য দান করে, যেটা আপনি কেমনে বুঝবেন? তো এটা বোঝা পানির মতো সহজ। তো যেই ব্যক্তি মাওলার নৈকট্য অর্জন করে, সে প্রথমে আমার নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, জাহেরান বাতেনান, বুঝতে পেরেছেন? আমাদের এখানে নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে দাড়ি অনেক লম্বা করে ফেলা, বলা তুমি মিথ্যা কথা বলো, প্রতারণা করো, মানুষকে ধাক্কা দাও, কোনো অসুবিধা নেই। না, জাহের বাতেনে নবীর চরিত্রে চরিত্রবান হওয়া মানে প্রথম ভিতর্গতভাবে ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, ন্যারোনেস থাকে না, মানুষ তাদের সাথে কথা বলে কমফোর্টেবল হয়ে যায়, স্মাইলি ফেস, বক্র না, জিনিসকে জটিল করে না, আমরা বলি না কুচক্রি, না কুচক্রিতা থাকে না, খুব ইজি গোয়িং হয়। আমার নবীর মতো ইজি গোয়িং বলে আল্লাহর দুনিয়াতে ছিল না কিছু। ইমামুল মুরসালিন নবী, যে কেউ এসে আমার নবীর সাথে কথা বলতেন বিনা দ্বিধায়। আমার নবী কখনো এলিট ছিলেন না, এলিট ছিলেন না বলতে আসাসান তো এলিট, কিন্তু এলিটিজম আমার নবী দেখাতেন না। সর্বশ্রেণীর লোক সমাজে আমার নবীর সাথে ইজিলি কথা বলতে পারতেন। আমার সাথে পারতেছে? পারতেছে না। তো পিসাই হুজুরের সাথে পারতেছে? পারতেছে না। এলিটিজম যায় নাই, আপনারা বুঝতে পেরেছেন? আমার এই এই চরিত্রে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা এটা যাবে, তখন আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে, আপনি বুঝবেন যে নসিব হচ্ছে। আত্মীয় স্বজন গরিব মানুষ দেখলে অন্তর ব্যাকুল হয়ে উঠবে, ইচ্ছে করে টাকা পয়সা মানুষকে সহযোগিতা করি, ইচ্ছে করে একাকিত্বে গিয়ে আল্লাহর জন্য কাঁদি, নাদ করলে আপনার শিলা বিদীর্ণ হয়ে যাবে, মদিনা শরীফ খেয়াল করলে শিলাই তুলপার তৈরি হবে, মানুষের সাথে মোয়ামালা দুরস্ত হয়ে যাবে, তখন বুঝবেন আল্লাহ নৈকট্য দান করেছে, আল্লাহ নৈকট্য। আখেরি, আমাদের কত সময় খুব দ্রুত চলে যাচ্ছে, বলতে চাচ্ছিলাম আপনি কালকের ওয়াজ সব বড় জায়েজ না না জায়েজ, আল্লাহর ওয়াজতে
মাফি ওইটা না, আগে চিন্তা করবেন সবে বরাতের মধ্যে যাদের গুনাহ ক্ষমা হবে না আমি তাদের মধ্যে আছি কিনা ভাই, তাদের গুনাহ ক্ষমা হবে না, তো যাদের ভিতরে শিরক আছে তাদের গুনাহ ক্ষমা হবে না। এখন আপনি বলতেছেন হুজুর আমি তো শিরক করি না, তো আমার নবী জানেন না আমি শিরক করব না, আমার নবী কোন শিরকের কথা বলতেছে, আমার নবী বলতেছে ওই শিরক তো যেটাকে শিরকে খফি বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কালো, এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর চেহারা কালো দেখলে সাহাবায়ে কেরামের সিনা বিদীর্ণ হয়ে যাচ্ছে, কি এস মহাপর ইয়া রাসূলুল্লাহ কেন এরকম মুখ কালো কেন ইয়া রাসূলুল্লাহ? তো আমার উম্মতের শিরক নিয়ে বড় চিন্তা, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে? আরে না, তুমি যে শিরকের কথা মনে করতেছো ওইটা না, বুত পূজা মূর্তি পূজা করবে না আমার উম্মত, আমার উম্মতের মধ্যে রিয়া চলে আসবে, রিয়া রিয়া যা করবো মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য, এগুলা যখন করি তখন নিজেও চিন্তা করি আমার গুণা কালকে ক্ষমা হইতেছে, এগুলা নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে বুঝে এত বড় আল্লাহর খোদার খোদাইয়ের মেজবান শুরু হবে কালকে, সেখানে যদি আমি ভাত না পাই আপনি আসেন মেজবান করা জায়েজ না? মেজবান হচ্ছে, 1300 বছরের উলামায়ে কেরাম, 1300 বছরের উলামায়ে কেরাম, আখবারে মক্কা ইমাম ফাকিহি রহমতুল্লাহ আলাই উনি আমাদেরকে বলতেছেন সিরিয়ান উলামায়ে কেরাম, এভাবে উলামায়ে কেরাম সালফে সালেহীনের কথা বলতেছে, সালফে সালেহীন ইমাম ফাকিহির এনতেকাল 270 হিজরিতে, আমি যদি ভুল না করি 270 বা 290 হিজরিতে, তো 270 হিজরির লোক এটা কি আজকের লোক? সালফে সালেহীন উম্মতের কথা বলতেছে, উনি বলতেছেন সিরিয়ার উলামায়ে কেরাম সালফে সালেহীন উম্মত, সালফে সালেহীন উম্মত রাত জেগে আবাদত করতেন, কোরআন শরীফ পড়তেন, সাদকা খায়রাত করতেন, তো মক্কা শরীফের লোক ওনারা কি করতেন? তাওয়াফ করতেন, কোরআনে পাকের তিলাওয়াত করতেন, মানুষকে জমজম খাওয়াইতেন। দুইজন আলেমের কথা বলেছেন, উনি নামও নিয়েছেন ইবনু মুলাইকা সহ আরো দুইজন, তো ওনারা এবাদতটাকে ওনারা না করেছেন, না জায়েজ বলেছেন, সবে বড় যে ফজিলতপূর্ণ এটা নিয়ে কারো কোনো এখতেলাফ নাই, তবে এই দুইজন বাদে উনি বলতেছেন সালফে সালেহীনে উম্মত এটা পালন করেছে। এখানে ইবনে তাইমিয়া আছে একজন, নাম কি? ইবনে তাইমিয়া কিছু শব্দের ট্রিক খেলতেন, কিসের ট্রিক? শব্দের ট্রিক উনি, কারণ আমাদের এখানে যারা এগুলো নিয়ে না বলেন তারা সবাই ইবনে তাইমিয়া লোক, আপনি ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব আছে, সিরাতুল মুস্তাকিম আছে, এই কিতাবগুলোর মধ্যে উনি স্বীকার করেছেন সবে বরাত আছে, সালফে সালেহীন উম্মত পালন করতেন, কিন্তু ওনার একটা দোষ আছে, এটা রোগ বলতে পারে কি জানো, উনি অনেক বড় আলেম, অনেক বড় আলেম, কিন্তু উস্তাদ না থাকার কারণে এলমগুলাকে প্রপারলি আদব সহকারে প্রেজেন্ট করতে পারে না, তো উনি দুই তিনটা শব্দ নিয়ে খেলতেন, একটা হচ্ছে কেউ কেউ, একটা হচ্ছে বেশিরভাগ, তো উনি কোনো কথা বলতেছেন যেটা ওনার পছন্দে উনি মাঝখানে লাগাই দেবেন, বেশিরভাগ উলামায়ে কেরামের মতে এটা, ও আপনি বেশিরভাগ শব্দ কোথায় পাইলেন? আচ্ছা আপনি বলেন তো দেখি বেশিরভাগ এরা কারা কারা, ওখানে আবার লিস্টে নাম দিবে না, নাম দিবে দুজনের, ওখানে কি বলবে? বেশিরভাগ আলেমের মতে, ও বেশিরভাগ শব্দ আপনি কোথায় পাইছেন? আর জায়েজের পক্ষে হলে বলবে কেউ কেউ, কি বলেছে? কেউ কেউ, অথচ বেশিরভাগ খাওয়ার কথা এখানে, কেউ কেউ হওয়ার কথা ওখানে। উনি কি করেছেন, আমি কিছুদিন আগে ছাত্রদেরকে একটা কিতাব পড়াচ্ছিলাম, ছাত্র বলতে সব বিভিন্ন মাদ্রাসায় পড়ান আমাদের, আমাদের একটা সিটিং অফ নলেজ আছে, আমারও অনেক ফায়দা হয় তাদের সাথে, কারণ আলেম ওলামা, তো ওখানে পড়াতে পড়াতে আমাদের এখানে একটা কালাম শাস্ত্র আছে, কালাম শাস্ত্র আকীদা কিতাব, তো এখানে একটা মত এসেছে ওয়াকালাল উলামা মানে আলেমগণ এই জ্ঞান শিক্ষা করাকে নাজায়েজ বলেছেন, ঠিক আছে, ওয়াকালাল উলামা আল্লা তাহসিল হাজাল আইল লা ইয়াজুজ, জায়েজ নাই। আমি তো এখন এগুলো তো অনলাইনে, তারা 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 কি ওয়াকালাল উলামা, এ কি ওয়াকালাল উলামা, আলম তাহলে ইয়া করো, আরো আরো কার 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 কাছে ইয়া আছে, এই বইটা আছে হাত তুলো, তো সবাই বলতে শুনছে আমার কিতাব হতো ওয়াকালাল, আমি না ওয়াকালাল উলামা হইতে পারে না, চেক করো, করতে করতে একজন বলতে শুধু পাইছি পাইছি আমারটা, তোমারটা কতদিনে, তো আমারটা পুরানো নুসখা আগের কপি,
ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আছে ওয়াকালা বাদুল উলামা, আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে। বাদুল শব্দ যখন উঠে গেছে তো কি হয়ে গেছে? ওয়াকালা উলামা আলেমরাই এটাকে নাজায়েজ বলেছে। এই ট্রিকটা ইবনে তাইমিয়া খেলতো। ইবনে তাইমিয়া থেকে এটা আমাদের উলামায়ে কেরামের জন্য খুব উপকারী হবে। ইবনে তাইমিয়া থেকে ওনাদের গুলো শিখছে। এদিন একজনে বলতেছে হুজুর সবে বড় জায়েজ আছে, তো হুজুর বসে বলতেছে আমার কাছে সত্যি হাদিসে পাকের রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতের মাধ্যমে আমি স্পষ্ট ভাবে বলতে পারি সবে বড় জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। ও এগুলো হচ্ছে ট্রিক। ও ভাই সাইটটা বলতে হবে না, একটা বলো। কি বলে? একটা। এখন ওখানে তো আর আলেম ওলামা নাই, থাকলো আমাদের লোক, তো কেউ কি আর চ্যালেঞ্জ করতেছে? আপনারা বুঝতে পারতেছেন? বস বলে তো, কিন্তু আপনার ভিডিও তো রেকর্ড হয়ে গেছে, লাখো মানুষের কাছে গেছে। না আমার ভাইও বলতেছে ষাটটা রেওয়ায়ত। তা আবার আমাদের যারা আমাদের সুহবতে থাকা ওরা তো তাকড়া তাগড়া, তো বলতেছে এত রেওয়ায়ত ষাটটা, তোমাদের কাছে কয়টা আছে? এগুলো হচ্ছে ট্রিক, শব্দের ট্রিক, বুঝতে পেরেছেন? আপনি দেখেন শুধু বাদ শব্দটা বাদ করার কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে না, কিন্তু যদি বাদুল শব্দ আছে তাহলে কি কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে? কেউ কেউ তো আল্লাহর দুনিয়ার মধ্যে কেউ কেউ তো আল্লাহকেও কি বলেছে? অস্বীকার করেছে। কেউ কেউ তো নবীকে অস্বীকার করেছে, কেউ কেউ তো কোরআনকে অস্বীকার করেছে। অস্বীকার করতে দেয়, অস্বীকার করতে। আমার সাথে ইংল্যান্ডের মধ্যে আমি আগেও বলেছি আপনাদের, সব জায়গায় ডিবেট দিয়ে না, সুফিয়ায়ে কেরাম কি ডিবেট করছে ভাই? শুধু আপনারা ডিবেট করার জন্য আমি 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 করতে হবে না। সুফিয়ায়ে কেরাম যে তর্জ তরিকা দিয়ে গেছেন, ডিবেট লাগে না ভাই। তো আমার সাথে দীর্ঘক্ষণ দীর্ঘদিন আলাপ আলোচনা হয়েছে, আল্লাহ বাইরে আমি কোনো ডিবেট টিবেট পারি না। তুমি একটা কাজ করতে পারো। তো কী কাজ? আল্লাহ দুই দিন তুমি আমার সাথে থাকবা, দুই বা তিন দিন, দুই বা তিন দিন আমি তোমার সাথে থাকব, আমি যা বলবো তা করবা, তবে হারাম কোনো কিছু বলবো না। তুমিও যা বলবো আমি তা করবো তোমার সাথে যখন থাকবো, হারাম ছাড়া। তাহলে কি করবেন? আল্লাহ আমি যেখানে যেখানে যাই তুমিও সেখানে সেখানে যাবো, আমি যা যা করি তুমিও তা তা করবো। আসছে সোমবারে আমরা জিকির মাহফিল করি, দরুদ আমাদের হালাকাই জিকির থাকে সোমবারে, বৃহস্পতিবারে হালা দর্শে কোরআন থাকে, দরুদের মাহফিল মাহফিল থাকে, নাতের আসর বসে। আমি জানি এগুলা এই মাহফিলগুলা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, বিদায় কিয়াম তো আপনারা নষ্ট করে দিছে, নতুবা কিয়ামের মাধ্যমে আপনি পাথর হৃদয়ে ফুল ফুটাইতে পারবেন। কিয়ামের মাধ্যমে আপনারা এখন কিয়ামটাকে কি করছেন আল্লাহ পাক, এটা আমি বলাতে গত বছর বলেছি, ঠিক আছে? আপনারা এটা নিয়ে কত মানুষের কাছে গেছেন ফতোয়া তালাশ করার জন্য? কেন ফতোয়া তালাশ করতে হবে? কেন আপনার ব্রেন নেই? আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি করছেন কিয়ামের মিলাদের সাথে? বাংলাদেশের মুখে কিয়াম মিলাদ আর কেউ করে না? আপনারা কি সবচেয়ে বড় আশিকের রসুল? চট্টগ্রামের বাইরে চট্টগ্রামের ভিতরে তিরিশ তিরিশ মিনিট কত সুন্দর করে কিয়াম করে আল্লাহ নবীর দরবারে সালাত সালাম। এখন আপনারা মাহফিলের শেষে যখন অক্সিজেন অক্সিজেন টক্সিজেন সব শেষ, তো কিয়াম মিলাদ ধরে উজুর অ্যাঙ্গরি দেখা একবার একবার, ও কি একবার আমার মতো মৌলবী আড়াই ঘন্টা ওয়াজের চেয়ে কিয়াম মিলাদ দশ মিনিট মন দিয়ে করলে আমার মতো মৌলবীর আড়াই ঘন্টা ওয়াজের সমান। আপনি নর্থ বেঙ্গলের মধ্যে, আমি বহ শুক্রিয়া ধন্যবাদ, নর্থ বেঙ্গলের মধ্যে ওনার এখানে ঢাকার বাসার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম কিয়াম মিলাদ কাকে বলে, সমানে কামছে মানুষ। কিয়াম মিলাদ একটা এটা বুজুর্গানে দিনের হাত আছে এটার উপর। তা আমার নবীর দরবারে যদি গ্রহণযোগ্য না হতো তাহলে বাংলার জমিনও বলতেছি ইয়া নবী সালাম আলাইকা, ইয়েমেনের জমিনও বলতেছি ইয়া নবী সালাম আলাইকা, ফিলিস্তিনের জমিনে বলে, মিশরের জমিনে, নর্থ আমেরিকার জমিনে। এটা কেমনে ছড়ালো? কোন ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে? কোন নিউজ চ্যানেলের মাধ্যমে ছড়িয়েছে? যদি আমার নবীর ফিউজাত নসিব না হতো, মকবুল না হতো ইয়া নবী সালাম আলাইকা, এখনো পর্যন্ত হাজারো লোক আছে ইয়া নবী সালাম আলাইকা বলার সাথে সাথে আমার নবীর সাথে কানেক্টেড হয়ে যায়। সেই ইয়া নবী সালামকে আপনারা দ্বারা একবার দেন কোন রকম টেইলার পিল্লা, তারপরে মুস্তফা জালে রহমতে যান, এরপরে আমার পীর আপনার পীর অমুকের পীর সমুকের পীর খুঁজে খুঁজে সালাম দেন। আসল পীর গুলা পাত্তা নাই, শাহে আমানতের নাম নিছেন কোনোদিন, হযরত বদরশানের নাম নিছেন কোনোদিন, হুজুর গৌসুল আজমের নাতি নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম বলেন, কয়জন গেছি আমরা শাহ মখদুমের দরবারে, হুজুর খাজা মঈনুদ্দিনের দাগ
কাঁটা পীর বাংলার জমিনে, বড়দের বদরসার নামই তো ভুলে গেছে যাদের মাধ্যমে চট্টগ্রামে দিনের চেরাগ জ্বলেছে। শাহে আমানতের মন খারাপ হবে না, হুজুর বদরসার মন খারাপ হবে না, সব বাদ দিয়েছি, ছোট বড় মাজারি সব ওদের নাম। তারপরে মনে রাখবে আমার পীরকে আমি সালাম দেব যদি আমার পীরে আমার মুড়ি আমার হুজুরের তরিকতের লোক তরিকতের মাহফিল হয়, তখন আমি আপনাকে বলবো আমাদের তরিকতের মাহফিল আসলে আসতে পারে, তখন আমাকে মেনে নিতে হবে কারণ এটা আপনার তরিকতের মাহফিল, আপনি শুধু আপনার পীরকে করেন। একটা জেনারেল মাহফিলের মধ্যে আমি আমার পীরকে সালাম দিতে পারবো, আরেকজন বলবে না আমার পীর কি দোষ করছে, আমার পীরের লগে আপনার পীর কোন পুকুরের মাছ বলবে না মানুষ। হ্যাঁ এটা বললে আপনি বলবেন কি দেখছেন নি আমার পীরের বিদ্বেষী, এখন এগুলো তো কেউ বলেও না, আমাকে দাওয়াত দিয়েছে আরেক জায়গায়, সেটা একটা দরবার, আমি নিরেকটা সৌফের, আমি এরকম অনেকবার ঘটেছে অসংখ্য দরবারে গেছি, কো হুজুর আমার হুজুরের সামনে কিছু কথা বলবেন, আল্লাহ ওইটা ছাড়া কারো সামনে বলতে পারবো না, নিরেক তাসব্বুক আল্লাহ রসুলের শান, এখানে আর কারো শান আসবে না, চার শান চার চার পীরের বর্ণনা করবো আমার। আমি জিন্দেগিতে বাংলাদেশে আজকে 2004 থেকে 2024 চলতেছে, 20 বছর হয়ে গেছে আমার হায়াতের অর্ধেক, আমার জীবনে আমার মোনাজাতের মধ্যে আমার পীরের নাম নেই নাই কোনোদিন। শুনছেন কোনোদিন আমি বলছি হুজুর আল্লামা হাবিব উমর শেখ পীর মানি শেখ হাবিব উমর বর্তমান পৃথিবীর কয়েকজন আলেমের একজন, আমি নাম নিছি কোনোদিন, আপনাদেরকে বলছি কোনোদিন বলি আপনারা। এরপরে মুস্তফা জান রহমতের সালাম দিতে দিতে এখন আবার দেখেন ও চৌধুরী সাহেব আসছে, চৌধুরী সাহেবের পীরে যদি সালাম না দিই তো মাইন্ড করবে, আচ্ছা ওনারটারও দিছে আরেকজনে দিয়া দিছে পিছন থেকে কি ও সেক্রেটারি সাহেব বসছে ওনার পীরকে দিয়ে ওনার পীরকে দিছে দিতে দিতে আপনি ইয়ানবী সালাম একবার করছেন, কি করলেন এটা, কি করলেন এটা, রুহানিও বরবাদ করে দিবে। ইয়ানবী সালাম দেবে মিনিমাম 4-5 বার আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করবে, মাহফিলের দরকার হলে মাঝখানে কি আমিনাত করে ফেলে মাঝখানে 5-6 মিনিট 7 মিনিট 10 মিনিট এটা আলাদা করে লাগবেন, মিলাদের জন্য সময় 10 মিনিট আমার নবীর দরবারে দিল খুলে সালাম দেবে যখন শক্তি শেষ। কালকে সবে করার হুজুরে আমার বলছি মুনাজাত 12টা ধরে করে ফেলবি তো পেয়ে গেছি না ও শেষ সাথে কোরবানের শেষ সাথে স্ট্যামিনা থাকবে, ও মুনাজাত করতে করতে ঘুমাই গেছে ফজরের নামাজে গিয়ে, কারণ আপনারা যারা রাত জাগতে অভ্যস্ত না 2টা বাজার পর থেকে হাই তোলা শুরু হয় ঘুম ঘুম চলে আসে না, আপনি তখন মোনাজাত করলে অন্তর থেকে আসবে আসবে না, সুতরাং প্রথম মোনাজাত তাগড়া অবস্থায় করে ফেলে যেখানে দিল ও জান উজাড় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবে, সেইভাবে মিলাদ কি আমাকে দিল ও জান উজাড় করে মাঝখানে করে ফেলবে, পরে যদি দরকার হয় একবার পরে অসুবিধা নেই, কিন্তু মিলাদ কিয়াম এটা আপনার মাহফিলের প্রধান অংশ, আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর ওয়াস্তে এটা একটা সংস্কার হোক, আগের দিন ফেরত আসুক, একটা দোকান উদ্বোধন হয় নাই কিয়াম মিলাদ বাদে হয়েছে, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরী ঢাকা বাইতুল মুকার মসজিদের খতিব হুজুর আল্লামা সালাউদ্দিন রহমতুল্লাহ আলাইহিমা ওনারা ইংল্যান্ড সফর করেছেন, আল্লাহ দুজনের দরজাত বুলন্দ করুন, সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই তো অসম্ভব নম্র অভদ্র, আমাদের হুজুর দালা সাহেব হুজুর তো অসম্ভব নম্র অভদ্র মানুষ, এক ভদ্র লোক অনেক বড় দোকান লন্ডনে, হুজুরদেরকে দাওয়াত করছে হুজুরা গেছে আমরা সহ গেছি, আমাকে বলতেছে বেটা মিলাদ করতে হবে, আমি একটু কুটুমতো করতেছি কারণ লন্ডনের মাঝখানের জায়গা স্বাভাবিক, আমি মনে করতেছি মানে প্রেস্টিজে লাগতেছে, পরে হুজুরের চোখের ইশারায় বুঝছে যে হুজুরের মিলাদ ছাড়া বাতে বসবে, ছেলেকে ডেকে বলতেছে বেটা ওই হেকমত আছে তো হেকমত, আমরা ওনাদের কাছ থেকে শিখছি এগুলো, তো বেটা একটু জায়গা বড় করে দেয় আমরা একটু নবীর দরবারে সালাম দিই, কি বলছে দেখেন নবীর দরবারে সালাম দিই, এ আকীদাতান কিন্তু এই রাস্তায় না, কিন্তু যখন বলছে নবীর দরবারে সালাম দেয় তো এটা না বলতে পারতেছে, নিচে আবার টেবিল টেবিল সব কিছু সরাই দিছে, আমাকে বলতেছে বেটা সালাম দাও, সবাই দাঁড়াইছে সবাই কিয়াম মিলাদ করছে, সে আমারে বলতেছে ও মিলাদ করে তো আজকে অনেক মনে শান্তি লাগছে, ঢাকার মধ্যে একটু সেকুলার টাইপের আর কি সরকারি উদ্যোগতন কর্মকর্তা আধা ঘন্টা এরা কি আমি বাংলার মধ্যে শেয়ারগুলো পড়ে পড়ে করছে, আমাকে উনি বলতেছেন হুজুর আমরা আগে করতাম, বিশ্বাস করেন আগের দিনের আমার আব্বা আর আম্মার স্মৃতি মনে পড়ে গেছে, তখন আমার চোখের মধ্যে পানি, কিসে আমার ওয়াজে না মিলাদ কি আমরা সেই মিলাদটাকেও আমরা যাই হোক
তো কালকে আমার গুনাহ মাফ হচ্ছে কিনা এটা আমার দেখতে হবে না, শিরক আছে কিনা আমার ভিতরে, রিয়া আছে কিনা। দ্বিতীয় জিনিস আমার নবী বলতেছেন, তো যাদের ভিতরে হিংসা আছে অতি হিংসা আরেক ভাইয়ের জন্য তার দোয়া কবুল হবে। তো আগে তো আমি নিজের চিন্তা নিজে করব, আছে কেউ হিংসা নাই, আমার মা বোনরা বুকে হাত দিয়ে বলতে পারবে, বউয়ে হাত দিয়ে বলতে পারবে শ্বশুরিকে ঘৃণা করে না, শাশুড়ি বুকে হাত দিয়ে বলতে পারবে বউকে ঘৃণা করে না। আপনারা বুঝতে পেরেছেন এত ঘৃণা বুকে, এখন বুঝতে পেরেছেন সবে বরাত মাহে রমাদান আমাদের জিন্দেগির মধ্যে কোনো কেন কাজে আসে না। আমরা মানুষ নিয়ে অতি ব্যস্ত, মানুষ নিয়ে অতি ব্যস্ত। আজিম দিন, অসাধারণ দিন, এই দিনটাকে আমরা ইগনোর করি, আল্লাহর মতো জাতকে ভুলে গেছি। কত মায়া করেন আমার আল্লাহ, আপনি একবার ঘরের কোণে সোফার মধ্যে বসে শুধু আল্লাহর জন্য একটু মায়া দেখাইলে আমার আল্লাহ কি যে করে বান্দার জন্য, কত ভাবে বান্দাকে জানান দেয় আমি তোর সাথে আছি, আমি তোর সাথে আছি, কোনো চিন্তা নাই, শুধু সামান্য কি করছেন এই ঘরের কোণার মধ্যে একটু স্মরণ করছেন আল্লাহ। আমার নবীর দরবারে এই চলতে চলতে সব এসবার দর্শনই করছে, কতক্ষণ পরে মনে হবে ভিতর থেকে আমার নবী যেন ওই মদিনা শরীফ থেকে নূরের বাহার আপনার দিকে থ্রো করতেছে। কিন্তু উম্মত কোন কাজের মধ্যে আছে? উম্মত খেলাটেলিতে, উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, উম্মত আসে রসুল, উম্মত নামাজ পড়ে, উম্মত কোরআনের তিলাওয়াত জানে না।